খুব চমৎকার একটা দিনে দার্জিলিং শহর থেকে বিমানবাড়ি থেকে রওনা দিয়েছিলাম। চারপাশে সবুজ, ধূসর আকাশে তুলোর মতন মেঘ দেখে হৃদয়টা একদম শান্ত হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছিলাম বিমানবাড়ির দিকে, কখন যে রাস্তা ফুরিয়ে যাচ্ছিল টেরই পাইনি। হোমস্টেতে চলে এসেছি, আগে থেকেই ঠিক করা ছিল, আপনাদেরকে এই ডিটেলসটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা একটু দোতলা থেকে উঠি, করিডোর দিয়ে ভিতরে ঢুকতেই বারান্দায় আসতে চোখ জোড়ানো একটা দৃশ্য দেখা গেল। সমস্ত ক্লান্তিটা ভুলিয়ে দিয়েছিল বারান্দা থেকে দেখা এই প্রাকৃতিক দৃশ্যটি। যে রুমটাতে আমি থেকেছি সে রুমটা একটু দেখি, সিমসাম পরিবেশ, হোমস্টে হিসাবে খুবই সন্তুষ্টজনক পরিবেশ ছিল। রুমে সব ব্যাগ রেখে বিকাল দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম হোমস্টের পাশেই। চারপাশের নীরব প্রাকৃতিক দৃশ্য একদম সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। আসলে বেড়াতে আসা আমার উদ্দেশ্য ছিল যে হই হল্লা থেকে একটু কিছুদিন নিরিবিলিতে থাকা, তো এই এলাকাটা সেটা 100% পূরণ করেছে। দেখুন কীরকম নীরব নিস্তব্ধ, শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করাই যায়। একটু নিচের দিকে আসতে এস্টেপ ফার্মিংটা দেখা গেল, পাহাড়ের খাত কেটে কেটে বিভিন্ন রকম ফসল চাষ করে বিভিন্ন সিজনে, তো এই সিজনে ওরা ধান চাষ করছিল সেটা দেখা গেল, খুবই উপভোগ করেছিলাম। এসব দেখে আসলে ওই যে দূরে একটু হোমস্টেটা দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে নিরিবিলিতে হাঁটতে হাঁটতে একটু চলে আসি। সিমসাম ভেজ থালি পরিবেশন করা হয়েছিল হোমস্টে থেকে, দারুণ ছিল খেতে। বিকালবেলায় আমরা হোমস্টের মালিকের ছোট ভাইয়ের সাথে তার বাইকে করে একটু গ্রামটা দেখতে বেরিয়েছি। চারপাশটা খুবই নিরিবিলি, দেখতে পাচ্ছেন যে রাস্তায় তেমন কোনো ব্যস্ততা নেই, বাইকটা ধীরে ধীরে চলছিল পাহাড়ি রাস্তা। আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, চারপাশের যে নীরবতা, সবুজ এবং যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুবই মানে ভালো লাগছিল। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগছে। আমরা আসলে যাচ্ছি ওই জামুনি ব্রিজের দিকে, তো এই যে সেই ব্রিজ এবং এই চারপাশ দেখতে পাচ্ছেন ইদান পুরাতন ব্রিজ, ওরা রেখে দিয়েছে, ওরা খুবই ভালো লাগছে। ইয়ে বেড়ে যায় দেখছিলাম। পাহাড়ি নদীর শব্দ শুনবা আছে না কথা। বিকালবেলা বাসায় ফিরে সেই বিকেলে একটু বেরিয়েছিলাম গ্রামের ওপর দিকটাতে আরেকটু দেখতে। এই যে দেখুন দূর থেকে গ্রামের নিচের অংশটা দেখা যাচ্ছে, অভাবনীয় পরিবেশ, খুবই ভালো লাগছিল। পাহাড়ি পথ একদম নির্জন, তবুও সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু ফিল করিনি। গ্রামের পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল, দেখতেই পাচ্ছেন কীরকম নিস্তব্ধ নীরব কিন্তু অসাধারণ সুন্দর একটি পরিবেশ। স্টেপ ফার্মিংটা ওরা কীভাবে করে কাছ থেকে একটু দেখলাম কী ধরনের চাষ করে। এই এলাকার সবজি চাষ চাষের একটা হচ্ছে এরা রাসায়নিক সার কিংবা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করে না, একবারে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদটা করে, যার কারণে সবজিগুলো টেস্ট অসাধারণ। দূর থেকে প্রথম ফুলটা দেখে আমার একটু মনে হচ্ছিলো এটা সম্ভবত স্থল পদ্ম, হ্যাঁ কাছে গিয়ে আসলে দেখতে পেলাম স্থল পদ্ম, এটা অনেকদিন পরে দেখেছি। পদ্ম দুই ধরনের হয় জানেন, জলপদ্ম আর এই ফুলটাকে স্থল পদ্ম বলে আমরা জানি, তো দেখে খুব ভালো লাগলো। আর তারপরে একটু নিচের দিকে নেমে এসেছি রাস্তা দিয়ে হাঁটতে। আমি আসলে এই মুহূর্তে বিজন বাড়িতে আছি এবং দার্জিলিং শহরটা এই যে পাহাড়টা মেঘে ঢেকে আছে সেটার অপরপাশে যে পাহাড়ের রেঞ্জটা ওটা থেকে শুরু।
নিজের আঙ্গুলের উপরে সোজাসুজি এখানটাতে হচ্ছে গিয়ে ভেঙে ঢেকে আছে। এটার উপরে হচ্ছে যে আপনার সেন্ট জোসেফ স্কুল, এটার উপরে দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। একটা আক্ষেপ থেকেই গেল, এখানে আসলে জঙ্গলি ময়ূর পাওয়া যায়, অনেক সময় দেখতে পাওয়া যায়, কিন্তু আমার ভাগ্যটা সহায় ছিল না। তারপরে আস্তে আস্তে নিতে চলে আসি। ধন্যবাদ সবাইকে।